একটাও তো আইতেছে না আজকাল। আল্লাহ আজকে কি একটা পাইতাম না? ফলাই খারাপ, 7 নম্বর গেটে একটাও পাইলাম না কালকে, আজকে বসে 6 নম্বর গেটে দিছে। আজকে যদি একটা না পাই কপালে শনি আছে। দাঁড়াই আইব, আমি তো একটু সকাল সকালে এলে গাইতেছে নাই। তুমি আমার মোবাইল দেবো, তোর মোবাইল দেবো খারাপ। দেহি ফোন দেই, কি অবস্থা অনায় যাচ্ছে না? কি একটা সময় যখন তাড়াহুড়া করি তখন ফোন দেওয়া রিসিভ করে না। তোরা কই আস? আচ্ছা এইভাবে করলে কি আমি ব্যবসা করতে পারবো? হ্যাঁ তোমাদের কালকে ছুটি দিলাম, সবাই টাকা দিয়ে দিলাম ঠিক মতো, তোরা বলি না বস সকালে সকালে এসে বলুন কই? আমার তো তোকে খবর নাই, আইতেছ সব নিয়ে আইতেছ? হ্যাঁ সব দিন নিয়ে, এক লোকে নিয়ে, এক লোকে নিয়ে চাল কর। তোর ওই আর কয়েক আছে কই? একটু সাজুগুজু করছি এই জন্য। আর হচ্ছে আমরা তো কালো মানুষ, যদি একটু মেকআপ না করি তাহলে কি কাজ কাম ঠিক মতন করতে পারবো? এই জন্য একটু মেকআপ করছি। শোনো ওই ধরো আসার খবর নাই ঠিক আছে, সাজো যতন করে এসো। তুমি 7 নম্বর গলি দিকে দাঁড়াও। বস 7 নম্বর গলি তো আগের মতো লোকজন পাওয়া যায় না, দাঁড়াই থাকতে হয় খালি। কথাটা ঠিকই কইছো, কারণ মেয়ে আমার 10-12টা দরকার, মেয়ে আছে মাত্র 3-4টা ঠিক আছে। এক কাজ কর, তুই আজকে 6 নম্বর দাও, ওকে 7 নম্বর 5 নম্বর 3 নম্বরে দেই ঠিক আছে? এখন বর্তমান খরচ বেশি, তোকে টাকা দেওয়া লাগে বেশি, নানান দিকে খরচ ঠিক আছে। একটু কাজটা একটু মন দিয়ে কর শোনা তোরা। বস আর ভুল হবে না, করব। আচ্ছা করবি, তুই কি খবর তোমার কর? আগে খবর কি? এই তো অবস্থায় এই অবস্থা, শুন করে দে আজকে খুব সুন্দর লাগছে। কাস্টমার আইলে ঠিক আছে, একটু ভাব ভঙ্গি দিস বুঝছো, একটু হিট মিল দিস বুঝছ না, ভালোবাসা দিয়া। হ্যাঁ হ্যাঁ, তারপরে একটু মনে করে পয়সা দিবে বেশি না যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে শুন কথা খেয়াল করে শুন, পরে দিছি 6 নম্বরে তুই দিলাম, 5 নম্বরে ঠিক আছে, আর ওরে দিলাম 7 নম্বরে ঠিক আছে, আর ওই দিলাম 3 নম্বরে আর ওই জানি কিরকম আগে তুই একটু মনে রাখিস টেনশন টেনশন নিয়ে করতে পারতাম না লোকের বেশি কথা কইও না আর তুই করে একটু বেশি করে কই এইভাবে ভালো হয় আর কাস্টমারদের মনে করো চিপাইসা ভাই ফলো করি কোন দিকে মক্কল টক্কল যায় ঠিক আছে ব্যাক কল টক্কল যায় ওইখান থেকে খাবলা কাটিয়ে নিয়ে আচ্ছা ঠিক আছে বস্তা লাগবে ভাই হ্যাঁ তুলে যা কি কিরম বুঝছো তো হ্যাঁ বুঝছি যাই আর শোন পিচ্ছি তুই তো শাশুড়ি মাঝে দিতে হ্যাঁ তুই নারে ঘেরা মাল ভালো আছে বেশি আমার কথা ছিল তবে মায়া কম হইলো, দেখি আজকে একটু বাজারে কি অবস্থা, এগুলো একটু কেটা কুটা ভালো, মানে 3টে মেয়ে তো আমার সে আর এই বড়রা তো আছে, এটা খামা খাই আমি টিয়া দিই, এটা কোনো কথা হবে না কিছুই কয় না। যাইগা দেখি কি অবস্থা, অবস্থা তুই এনে দাঁড়া থাক, আমার মন মানসিকতা আজকে ভালো না, আমি ওই গেটে যাই দিই, ওই গেটের অবস্থা কিরম? আচ্ছা যা, আমি দাঁড়াই রইলাম। আমার 6 নম্বর গেট, 6 নম্বর গেট যা, কি হেন খারো তোর গেট?
একটাও তো আইতেছেন আজকাল। আল্লাহ আজকে কি একটা পাইতাম না? ফলাই খারাপ, 7 নম্বর গেটে একটা পাইলাম না কালকা, আজকে বসে 6 নম্বর গেটে দিছে। আজকে যদি একটা না পাই কপালে শনি আছে, দাঁড়াই আইব। এখন তো একটু সকাল সকাল এলে গাইতেছে নাই। কিচ্ছু নাই, ঘুমাল নাই, মানিব্যাগ নাই, খালি এত পার্কে যাই কি করো? আয়ো যাই ঘুরাই। দিনকাল পড়লো, আজকে যদি বসের কাছে যাই, বসে যদি ঘুমানো ধারা শুরু করে, ঘুমো মানুষ চালা হয়ে গেছে, এরা সব দেওয়া রাখে না, এমন একটা আইতাছে না। তুমি যাই গো, ভালো লাগে না? আঙুলে এত চিন্তা করতে হবে না তোমার, না তোমার জন্য তো আমার চিন্তা করতে হবে না। আচ্ছা শোনো, আমরা একটু ভিতরে গিয়ে কথা বলি, এখানে দাঁড়ায় কথা বলে সবাই আমাদের দেখে ফেলবে না? সবাই একটু ভিতরে। আচ্ছা আসো। দেখি না তো অনেকদিন ধরে, তাই আমার খুব টেনশন হয় তোমার নিয়ে। তাই তাই না? অনেক। আচ্ছা তোর কাছে কি আছে ভাই? কি বলবো তুমি, কি বলো না, গলা না মায়া কথা কি আছে ওগুলা ভাই? তুমি এরকম করতেছো কেন? কার পাল্লায় পড়লাম রে ভাই? আমার মোবাইল মানি ব্যাগ সবই তো রেখে দিছে, কারণ আমি জামু কেমনে আজকে আমি কার পাল্লায় পড়লাম? মোবাইল মানি ব্যাগ সব সময় রেখে দিছে আমার।
বলিও ভাই দোস্ত ভালো আছো ভালো ভালো আছি ভাই ছোট মোবাইলটা কোনে জানি ফালে তোর মোবাইলটা দিছে ভাই ওরে বাবা তোর দুইটা মোবাইল কিছুই নেই তোর কাছে কথা কস তুই আমি দেখ কি আছে ভাই এই কটি হা কটি আছে রে দোস্ত অন্যরকম বন্ধুত্ব সম্পর্ক তোর জুতাটি তো খুব সুন্দর রে একটু খুল দিবি আমার পায়ে নাগিনি দেহ একটু করে তুমি খুলো দাদা তোর জুতা খুলো নেবো না মোবাইল তুমি পকেটে পড়তো এই মোবাইল তো যখন জারাত নাই তখন তা বুঝছো কথাবার্তা সাবধানে এই কইছি না মোবাইল আমার বলছি তো আমার মোবাইল তুই এটা সুদা দেবি দুজি পিস মিস আস তোর খবর আছে কই দিলাম তুই আমার মোবাইল দে খবর আছে মানে তুই আমার মোবাইল দে তুমি আমার মোবাইল দাও খারাপ দিতেছি ও দাদা হালা মোবাইল দাও তোমার আমার মনে করছে তোমার মোবাইল দিবেন আমি সি দাদার কাছে নিয়ে জমা দিম গা ভাল লাগছে সমস্যা নাই সত্যি ভাল লাগছে সত্যি ভাল লাগছে অনেক ভাল লাগছে ভাল লাগছে আপনি আমাকে ভালোবাসেন পারিবারিক সমস্যা আছে আমার না একটু বিকাশে পাঠিয়ে দিব ফোন করে কইয়া দিব কত লাগবে 5 মিনিট এই যে দোকানে যাব আর আসব আপনি একটু বসেন আমি জাস্ট দিয়া আর ফোন একটু কথা বলে চলে আসবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি টেনশন নিয়েন না আচ্ছা আচ্ছা বসেন বসে থাকো তো কি ব্যাপার কেউই তো আইতেছে না সব দিকে আমি ঘটাইলাম কেউ তো খবর নাই টাকা পয়সারও খবর নাই মেয়ে গো খবর নাই কি আসবি আর কতক্ষণ অপেক্ষা করবো হ্যাঁ মেয়েগুলা গেল কই একটা তো আইতেছে না মোবাইলটা কিন্তু নতুন আর দামি দামি মোবাইল তো
কিছুদিন আগে ফোন কিনছি। আরে 20,000 টাকা দাম, তুই এটা রাখছিস কেমনে? বস কোয়েন না, ওই ছেলে একটা দিতেছিল মগা আর কি মগা। তারপর কইছি আয় এইটা কইয়া বুঝাই বুঝে বুঝেন না, একটু আজকে তো একটু মেকআপ ভালো করে করছি। আর সকালবেলা তো আপনি মেকআপের লাগিয়ে বকছিলেন, আজকে মেকআপের লাগিয়ে মোবাইল আনছি, নয় তো আনতে পারলাম মিলেন না। শোন মোবাইল তো আনসাদ ভালো কথা, হ্যাঁ কিন্তু মোবাইল চুরি করে তো এই ব্যবসা করা ভালো না, কারণ মোবাইল তো নেই দিয়ে মনে করো পুলিশে ধরে লাগবে। হ্যাঁ না বস, আমি আবার সিম বন্ধ করে ঠিক দিয়েছি, দেখেন না সিম বন্ধ করেছি, সিম বন্ধ করে ঠিক একটা মোবাইল ব্যবসা করছি, এখনো ব্যবসার কল দেবো না। এই যে মোবাইল খুঁজতে খুঁজতে আমি একটা কথা শোন, তোকে সবাই কই ঠিক আছে, এই ব্যবসা আমরা করবো না ঠিক আছে। আমি দরকার পড়লে বেঙ্গালি ছাড়া খামো, আমি তো বুঝে হারা ভাবি নাই, আমি তোকে ব্যবসা করতে দিছি একটা, তোর আমার এক বোঝা মোবাইল নিয়ে সব বুঝছো দাদা? এটা কাম নাই ঠিক আছে, মোবাইলটি ফালাই দিন। আমি কি কই দশক বাইরা আমার মতন কেউ বুঝেন, দুই নম্বর ব্যবসাও করেন না আর এবার মোবাইলের বোঝাও পেরেন না। অনেক দূরে ফালাই দেয়।